রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 40 পিস সোনার বার সহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। শনিবার বিকেলে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। আটকরা হলেন নব এয়ারের গাড়িচালক হেলাল ও রিসিভার কামাল হোসেন। পুলিশ জানায়, বেসরকারি এয়ারলাইন্স নব এয়ারের গাড়িচালক হেলালকে নজরদারিতে রেখেছিল বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই। নব এয়ারের গাড়িচালক হেলাল অন্যদিনের মতো আজও ডিউটিতে আসেন। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেট দিয়ে বের হন। এ সময় তাদের তল্লাশি করে 40টি সোনার বার জব্দ করা হয়। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 40 পিস সোনার বার সহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। শনিবার বিকেলে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। আটকরা হলেন নব এয়ারের গাড়িচালক হেলাল ও রিসিভার কামাল হোসেন। পুলিশ জানায়, বেসরকারি এয়ারলাইন্স নব এয়ারের গাড়িচালক হেলালকে নজরদারিতে রেখেছিল বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই। নব এয়ারের গাড়িচালক হেলাল অন্যদিনের মতো আজও ডিউটিতে আসেন। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেট দিয়ে বের হন। এ সময় তাদের তল্লাশি করে 40টি সোনার বার জব্দ করা হয়। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 40 পিস সোনার বার সহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। শনিবার বিকেলে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। আটকরা হলেন নব এয়ারের গাড়িচালক হেলাল ও রিসিভার কামাল হোসেন। পুলিশ জানায়, বেসরকারি এয়ারলাইন্স নব এয়ারের গাড়িচালক হেলালকে নজরদারিতে রেখেছিল বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই। নব এয়ারের গাড়িচালক হেলাল অন্যদিনের মতো আজও ডিউটিতে আসেন। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেট দিয়ে বের হন। এ সময় তাদের তল্লাশি করে 40টি সোনার বার জব্দ করা হয়। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 40 পিস সোনার বার সহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। শনিবার বিকেলে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। আটকরা হলেন নব এয়ারের গাড়িচালক হেলাল ও রিসিভার কামাল হোসেন। পুলিশ জানায়, বেসরকারি এয়ারলাইন্স নব এয়ারের গাড়িচালক হেলালকে নজরদারিতে রেখেছিল বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই। নব এয়ারের গাড়িচালক হেলাল অন্যদিনের মতো আজও ডিউটিতে আসেন। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেট দিয়ে বের হন। এ সময় তাদের তল্লাশি করে 40টি সোনার বার জব্দ করা হয়।